রবিউল আউয়াল মাসের পরের মাস রবিউস সানি মাস। রবিউল আউয়াল বসন্তের প্রথম অধ্যায়, রবিউস সানি বসন্তের দ্বিতীয় এবং শেষ অধ্যায়। আমরা জানি ঋতু দুই মাসেই চলমান থাকে, বসন্তের কাল, তাই রবিউল আউয়াল আর রবিউস সানি দুই মাসে মিলিত হয়েছে, যেহেতু রবিউস সানি শেষ হয়ে যায় আর বসন্তকালও শেষ হয়ে যায়। এই মাসের আরেকটি পরিচয়ও আছে, আমাদের পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত শরীফ এই রবিউস সানির ১১ তারিখে। আর এ কারণেই আশেকানে রসুল বলি, আশেকানে আউলিয়া বলি, মুসলমান বলি, তাদের অন্তরে রবিউস সানির একটা ভালোবাসা ভিন্ন ধরনের আর আগ্রহ অন্যরকমের। রবিউস সানি মাস আসলেই, শুধু রবিউস সানি না, যখনই কোনো চাঁদের ১১ তারিখ আসে তো আশেকানে আউলিয়া চাঁদের ১১ তারিখকে একটু আমলের মাধ্যমে সুসজ্জিত করে নেন। হ্যাঁ, দুরুদ ও সালাম পাঠ করেন, মিলাদ কিয়ামের আয়োজন করেন, তাবারুকের ব্যবস্থা করেন। একটি দিক হলো যে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস এই মাসে। আরেকটি ঘটনা ঘটেছে রবিউস সানি মাসে, সেটা হলো গিয়ে হাজ্জাজ বিন ইউসুফ সে কাবা শরীফের উপরে অত্যাচার চালান, বা অথবা আমরা এটাও বলতে পারি সে কাবা শরীফের উপর নির্যাতন চালান। এই দুইটি ঘটনা, একটা হলো মর্মান্তিক ঘটনা, হ্যাঁ, যে হাজ্জাজ বিন ইউসুফ রবিউস সানি মাসে এই কাজটা করেছে।